আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই মোটামুটি অবগত আছেন যে জুন মাসের 1 তারিখ থেকে রাজুক একটা নতুন নিয়ম চালু করতেছে, যেটা প্ল্যান অ্যাপ্রুভালের প্রসেসটাকে টোটালি চেঞ্জ করে দিচ্ছে। সেই প্রসেসটা হলো, এতদিন আমরা একটা বিল্ডিংয়ের নকশা করার পর শুধু আর্কিটেকচারাল ড্রয়িংটা অ্যাপ্রুভালের মাধ্যমে ওই প্রজেক্টটাকে রাজুক থেকে প্ল্যান পাস করায় আনতে পারতাম, কিন্তু এখন ঢাকায় বিভিন্ন রকম ইনসিডেন্ট এবং দুর্ঘটনার কারণে রাজুক একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে প্ল্যান পাস করতে হলে শুধু আর্কিটেকচারাল ড্রয়িং না, এর সাথে স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং অন্যান্য যে সকল ড্রয়িং প্রজেক্ট ভেদে প্রয়োজনীয় এই সকল ড্রয়িংগুলোও এর সাথে জমা দিতে হবে। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এই ভালো উদ্যোগের ভিতরে একটা টেকনিক্যাল সমস্যা রয়ে গেছে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে ড্যাপের আপডেট নিয়েও আপনাদের সাথে একটু কথা বলবো। আমি স্থপতি হাসান শাহরিয়া খান নীলা, এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যে সকল স্থাপনা আমরা স্থপতিরা নকশা করি, এটার জন্য আমরা এতদিন একটা সিস্টেম অবলম্বন করতাম, যেটা হলো যে আমাদের একটা বিধিমালা ছিল, যেটা গ্যাজেট হিসাবে, ওইখানে কিছু নিয়ম কানুন ছিল। ওই নিয়ম কানুন ফলো করে ক্লায়েন্ট যখন আমাদের কাছে ডিজাইন নিয়ে আসতো, আমরা ওই স্থাপনাটাকে ওই নিয়ম অনুযায়ী ডিজাইন করতাম। করার পর ওই ডিজাইনটা আমরা রাজুকে অ্যাপ্রুভালের জন্য সাবমিট করতাম। রাজুক ওই ড্রয়িংয়ের সব কিছু বিচার বিবেচনা করে সব কিছু ঠিক থাকলে একটা অ্যাপ্রুভাল দিত, এবং ওই অ্যাপ্রুভাল পাওয়ার পর স্থপতিরা অন্যান্য যে সকল কনসালটেন্ট, যেমন স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফায়ার ফাইটিংয়ের জন্য যদি কনসালটেন্ট লাগে, এরকম বিভিন্ন কনসালটেন্টকে নিয়োগ দিয়ে এই ড্রয়িংটাকে কমপ্লিট করে কনস্ট্রাকশন ডকুমেন্ট করতো এবং যে ক্লায়েন্ট তারা ওই স্থাপনাটা তৈরি করত। রাজুকের কাছে শুধুমাত্র আর্কিটেকচারাল ড্রয়িংটা অ্যাপ্রুভালের একটা কপি হিসেবে থেকে যেত। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্ঘটনার কারণে রাজুক একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, যেটা জুন মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। এখন ঢাকায় কোনো প্রজেক্ট আপনাকে যদি প্ল্যান পাস করাতে হয়, সেই ক্ষেত্রে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের সাথে সবগুলো ড্রয়িং কমপ্লিট করে একসাথে জমা দিতে হবে। রাজুকের আওতাধীন সকল এলাকায় জুন মাসের 1 তারিখ থেকে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, ফায়ার সেফটি প্ল্যান, ইলেকট্রিক্যাল প্ল্যান, প্লাম্বিং প্ল্যান সবই জমা দিতে হবে। এটা একটা ভালো উদ্যোগ হলেও এখানে একটা টেকনিক্যাল সমস্যা রয়ে যাচ্ছে। সমস্যাটা হলো এরকম, যখন আমরা রাজুকের কাছে কোনো ড্রয়িং জমা দেই, এই ড্রয়িংটা জমা দেওয়ার পর এই রাজুক যখন এই ড্রয়িংটাকে বিভিন্নভাবে চেক করে, এই ড্রয়িংগুলোতে অনেক রকম কারেকশান আসে। কারেকশান আসার ফলে যেটা হয় যে একাধিকবার অনেক সময় এই ড্রয়িংগুলো আমাদেরকে কারেকশান করে আবার রিসাবমিট করতে হয়, এবং এইভাবে পুরো প্রসেসটা মেনটেন করার পর যখন এটা ফাইনাল হয়ে আসে, তখন কিন্তু আর্কিটেকচারাল ড্রয়িংটা ফিক্সড হয়ে যায় যে একটা বিল্ডিংয়ের নকশা এইটা। এবং এরপরে যে অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো আসছে, সেগুলো আমরা কনসালটেন্টকে দিয়ে ওই অংশগুলো আমরা ওই ড্রয়িংয়ের উপর বেস করে ডিজাইন করি। একটা বিল্ডিং তৈরি করতে গেলে কখনোই সাদা কাগজে আপনি স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন করতে পারবেন না। সবার আগে আপনাকে আর্কিটেকচারাল ডিজাইনটা করার পরেই অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো, এগুলো ইনপুট দেওয়া হয়। এখন যে প্রসেসটা তৈরি করা হচ্ছে, এই প্রসেসটায় যেটা হচ্ছে যে আমাদেরকে সবগুলা ড্রয়িং একসাথে করে রাজুকে জমা দিতে হবে। এটাতে একটা বড় সমস্যা যেটা হবে, যখন আমরা কোনো প্রজেক্টের এরকম কমপ্লিট ড্রয়িং রাজুকে জমা দিব, রাজুক যদি এর ভিতরে এই ড্রয়িংয়ের মধ্যে কোনো রকম কারেকশান দেয়, সেই ক্ষেত্রে আমাদের আর্কিটেক্টদের অভ্যস্ততা আছে যে একটা ড্রয়িংকে একাধিকবার কারেকশান করে এটাকে ঠিক করে নিয়ে আসা। কিন্তু এর সাথে অন্য কনসালটেন্ট যারা থাকে, যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা কনসালটেন্ট থাকে, ইনাদের কিন্তু এই ফাইনাল ড্রয়িংটাতেই তারা কাজ করে এতদিন ধরে অভ্যস্ত ছিল। কিন্তু এখন যেটা হবে, আমরা যখন এই কমপ্লিট সেটটা রাজুকে জমা দিব, রাজুক যখন কোনো রকম ডিজাইনে কারেকশান দিবে, তখন এই কারেকশান অনুযায়ী অন্যান্য কনসালটেন্টদেরকেও পুনরায় ওই জিনিসগুলোকে রিডিজাইন করে আবার জমা দিতে হবে। এটা একটা অত্যন্ত ব্যয়বহুল অবস্থার সৃষ্টি করবে, কারণ এক একটা ড্রয়িং যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে একাধিকবার ডিজাইন করতে হয় সেই ক্ষেত্রে এই যে অতিরিক্ত কাজের যে ব্যয় এটা কিন্তু আমাদের ক্লায়েন্টদের উপরে এসে বর্তাবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে প্রজেক্টের একটা দীর্ঘসূত্রিতা বাড়বে। কারণ এই 4টা ড্রয়িং অথবা 5টা ড্রয়িং যদি নতুন করে প্রতিবার করে করে কারেকশনের জন্য দেওয়া হয় এটা খুবই লেন্দি এবং ব্যয়বহুল একটা বিষয় হয়ে যাবে। রাজুক আরও একটা সিস্টেম আপনারা জানেন যে চালু করতেছে, ইসিপিএস, ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম। এই সিস্টেমটা টোটালি অনলাইন বেসড। এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি, যারা এটা জানেন না ভিডিওটা দেখে আসতে পারেন। এই ইসিপিএসের ভিতরে যখন খুব সম্ভবত জুলাই আগস্ট মাসের থেকে রাজুক হয়তো এখন যে ম্যানুয়াল ড্রয়িংটা জমা নিচ্ছে এটা ইসিপিএসে সমস্ত ঢাকার জন্যই প্রযোজ্য করে ফেলবে। তখন যে সমস্যাটা হবে, আমাদের কনসালটেন্ট যারা কাজ করেন প্যারালাল, আমাদের সহযোগী কনসালটেন্ট যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, ইনাদেরকে কিন্তু আর্কিটেকচারাল ড্রয়িং যখনই আমাদের কারেকশান দিবে এর সাথে সাথে ওই ড্রয়িংগুলো তাদেরকে একাধিকবার করতে হবে। এটা দুই পক্ষের জন্যই কষ্টকর একটা বিষয়। এই জিনিসটা যাতে না করা লাগে এই জন্য রাজুকের যে আরবান রেজিলিয়েন্স ইউনিট যারা এই ইসিপিএসটা নিয়ে কাজ করতেছে তাদেরকে কিন্তু অলরেডি স্থপতি ইনস্টিটিউট থেকে একটা চিঠি দিয়ে জানানো হয় যে এই অ্যাপ্রুভাল প্রসেসটাকে যাতে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটাকে একটা প্রাইমারি অ্যাপ্রুভাল দিলে এটা যদি একাধিকবার চেঞ্জও হয় স্থপতিরা এটা করে এটাকে একটা ফাইনাল আউটপুটে এনে যখন এটাকে লক করে ফেলবে এরপরে যখন বাকি জিনিসগুলো জমা দেওয়ার বিষয় আসবে তখন কিন্তু স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইঞ্জিনিয়ারদের এই ফিক্সড ড্রয়িংটার উপরে একবারে ড্রয়িং করে জমা দিলেই কাজটা খুব সহজ হয়ে যাবে এবং ক্লায়েন্টের জন্য অনেক ভোগান্তি কমে আসবে। অন্যথায় যেটা হবে প্রতিবার যদি পুরা সেট ধরে ড্রয়িং রিভাইজ করতে থাকি আমরা সেই ক্ষেত্রে এই ড্রয়িং করার খরচও বেড়ে যাবে এবং সময়ও প্রচুর ব্যয় হবে। আমি বলবো যে এই বিষয়টাতে স্থপতি ইনস্টিটিউটের আসলে আমাদের এখানে কোনো পরিশ্রমের বিষয় না। আমাদের যে সহযোগী পেশাজীবী সংগঠন আইইবির সদস্য যারা, তারাও যদি এই ব্যাপারটাতে একটু সোচ্চার হন এবং তারাও যদি এই ব্যাপারটাতে এগিয়ে আসেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু পরিশ্রমের মাত্রাটা কমে আসবে এবং আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদের জন্য একটা অতিরিক্ত ব্যয়ের হাত থেকে তারা এই জায়গা থেকে রক্ষা পেতে পারেন। এই টোটাল প্রসেসটা যদি প্রপার ওয়েতে এরকম দুই ভাগে ভাগ করে করা হয় এবং ইসিপিএসের এই সিস্টেমটা যদি সারা ঢাকায় রান করে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং নিরাপদ স্থাপনা তৈরিতে এটা একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। আরেকটা জিনিস, অনেকে ইদানিং আমাকে কমেন্টস করতেছেন ড্যাপের আপডেট নিয়ে। ড্যাপ নিয়ে স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে অফিসিয়ালি আনঅফিসিয়ালি অনেকভাবে রাজুকে চিঠি দেওয়া হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে। এর সাথে যে অন্যান্য স্টেক হোল্ডার আছে, রিহ্যাব এবং অন্যান্যরাও এইটার যে অসংলগ্ন জিনিসপত্রগুলো এবং ড্যাপের যে অসঙ্গতিগুলো যেগুলো স্থাপনা নির্মাণের সাথে সরাসরি সংযুক্ত এই বিষয়গুলো নিয়ে রাজুকে অফিসিয়ালি জানানো হয়েছে এবং তাদের সাথে বিভিন্নভাবে মিটিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই প্রবলেমগুলো কী এবং এগুলোর সমাধান না হলে কী সমস্যা হতে পারে। এবং আমাদের বিশ্বাস যে যারা এই ড্যাপ প্রণয়ন করেছে এর সাথে জড়িত যারা আছেন তারা আমাদের এই বক্তব্যগুলো সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আমরা তাদের কাছ থেকে আশা করব যে অতি সত্বর তারা এই বিষয়ে একটা আপডেট আনবে এবং আমরা এটুকু জানতে পেরেছি খুব সম্প্রতি তারা হয়তো আমাদের এই বিষয়ে একটা আপডেট দিবে এবং এই জায়গার যে জিনিসগুলোতে অসঙ্গতি আছে, যে ফারের কারণে বিভিন্ন রকম জনঘনত্বের ইস্যুগুলো নিয়ে যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হচ্ছে এগুলো তারা আমলে নিয়ে অতি সত্বর একটা বাস্তবসম্মত ড্যাপ আমাদেরকে উপহার দিবে, যেখানে এই যে বর্তমানে যে স্থাপনা তৈরির প্রক্রিয়াটা থেমে গেছে এটা আবার পুনরায় চালু হবে। এই ব্যাপারে আমরা আশাবাদী এবং এই ড্যাপ প্রণয়নকারী বিভিন্ন যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আশা করি দুই পক্ষের সমঝোতার মাধ্যমে অতি সত্বর খুব সম্ভবত 1-2 মাসের মধ্যে আমরা একটা ভালো পজিটিভ আউটপুট তাদের কাছ থেকে আশা করতে পারি। আপাতত এইটুকুই আমাদের কাছে ইনফরমেশন আছে। আর ইসিপিএস এবং ড্যাপ রিলেটেড আপডেটেড নিউজগুলো জানতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপডেট আসা মাত্রই আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।